আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব অঙ্কের তিনটে জাদু ট্রিক্স অঙ্কের তিনটে জাদু ট্রিক্স তোমাদেরকে এক এক করে দেখাবো তিনটে জাদু ট্রিক্স এই জাদু ট্রিক্স শেখার পরে তোমরাও তোমাদের বন্ধুত্বের সাথে এই ধরনের জাদু ট্রিক্স নিয়ে মজা করতে পারবে বলতে পারো খেলতেও পারবে চলো তাহলে শুরু করা যাক এক এক করে তোমাদের জাদু ট্রিক্সগুলি শিখিয়ে দিচ্ছি তাহলে এগুলিকে মুছে নিই এক সেকেন্ড চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা এক নম্বর দিয়ে জাতুটিক্স ওয়ান লিখবো এক নম্বর এটা এক নম্বর জাতুটিক্সটা কী ধরো কোনো দুটো সংখ্যা তোমার বন্ধুকে লিখতে বলবে তুমি দেখবে না ঠিক আছে তুমি নিজে দেখবে না সেটা তোমার বন্ধুকে লিখতে বলবে ধর তো তোমার বন্ধু লিখলো তোমাকে না দেখিয়ে চার তিন মনে করো লিখলো ঠিক আছে এবার তুমি বলবে তোমার বন্ধুকে যা লেখা হয়েছে সেটাকেই উল্টো করে লিখতে অর্থাৎ এমনভাবে তিন আর চার এবার লেখার পরে বলবে আগের সংখ্যার পরের সংখ্যা যোগ দিয়ে দিতে তাহলে যদি যোগ দেয় তাহলে কত আসবে এদিকে চার আর তিন কত সাত আসছে আর এদিকে তিন আর চার সাত অর্থাৎ সাতাত্তর আসলো এবার তোমার বন্ধুকে বলবে যে যে কোনো একটা সংখ্যা বলতে ধরো তোমার বন্ধু বললে দুটো তো সংখ্যা রয়েছে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বললে তোমার বন্ধু হচ্ছে সাত এবার তুমি না দেখেই বলতে পারবে যে আরেকটাও সাতই থাকবে চলো দেখি আরেকটা জিনিসকে তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার হয়ে যাবে দেখো ধরো সামথিং আরেকটা যদি বলি তোমাদেরকে ধরো বাষট্টি এবার তোমার বন্ধুকে আরেকটা সংখ্যা লিখতে বলে বাষট্টি লিখলো মনে করো সামথিং বাষট্টি লিখলো এবার তোমার বন্ধুকে বলবে সেম টু সেমভাবেই ওই দুটো সংখ্যাকে আবার ঘুরিয়ে লিখতে অর্থাৎ দুই আর ছয় হিসেবে লিখতে পাল্টি খেয়ে লিখতে এবং আবার বলবে কি যোগ করতে এই সময় কিন্তু তুমি নিজে দেখবে না তুমি জাস্ট মুখে বলবে যেগুলো করতে তাহলে যোগ করার পরে এদিকে তোমার আট আসছে এদিকের থেকেও দেখো আট আসছে এদিকে ছয় দুই আট এদিকে দুই আর ছয় আট তাহলে আবারও সেমভাবে জিজ্ঞাসা করো তোমার বন্ধুকে যে কোনো ওই যোগ ফলের যে কোনো একটা সংখ্যাকে বলতে তোমার বন্ধু আবারও একটা বলবে যে কোনো দুটোর মধ্যে একটা বলবে কত ধরো সামথিং আট বললে। তুমি তখনই বলে দিতে পারো বলে দিতে পারবে আরেকটি সংখ্যাও আট চলো দেখি আরেকটা একটা জিনিস তোমাদেরকে দেখানোর পর তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দিচ্ছি যে এই ঘটনাটা হচ্ছে কী করে এইবার আরেকটা যদি তোমাদেরকে বলি ধরো সামথিং এখন শুরু আরও কিছু আছে যে এগুলোর থেকে খুব ভালো লাগবে তোমাদের আশা করি চলো দেখি এটা সামথিং মনে করো তোমার বন্ধুকে আবার একটা সংখ্যা লিখতে বললে চুয়াত্তর ধরো তোমার বন্ধু লিখলো চুয়াত্তর তুমি বলবে না কী লিখতে ও যেটা ভালো বুঝবে সেটাই লিখবে ঠিক আছে এবার এগুলি যেমন দুটো দুটো করে সংখ্যা বেরোচ্ছে এগুলো যেরকম দুটো দুটো সংখ্যা যদি তিনটে সংখ্যা বেরিয়ে যায় তখন তুমি কী করে অ্যান্সারটা বলবে চুয়াত্তর লিখলো মনে করো এবার যদি একশোর উপরে চলে যায় এবার ওই দুটোকে ধরো তোমার বন্ধু চুয়াত্তর লিখলো এবার সেম টু সেমভাবে আগের মতনই বলবে যে ওই দুটো সংখ্যাকে ঘুরিয়ে যোগ করতে তার মানে কী করবে এদিকে তোমার চার আর এদিকে সাত লিখে মানে পাল্টি খাইয়ে ওগুলিকে তাহলে যোগ করবে তাহলে যখনই যোগ করবে তখনই দেখতে পারবে কি এদিকের মধ্যে তোমার সাত আট চার এগারোর এক হাতে রইল এক এদিকে সাত চার এগারো এক কত বারো তার মানে কত হচ্ছে একশো একুশ হচ্ছে এইবার তোমার বন্ধুকে বলবে যে দুটো জিনিস বলার কি যে এই এক যোগ করার পরে এগুলি যোগ করার পরে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা জিজ্ঞাসা করবে যে কি কি রয়েছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যাই বলবে সেই দুটোকে যোগ করে দিলে মাঝখানেটা চলে আসবে তার মানে হচ্ছে কি এই শেষ সংখ্যা আর এদিকের প্রথম সংখ্যা একক ঘরের সংখ্যা আর এদিকে একদম শতক ঘরের সংখ্যা মানে আগে পরের সংখ্যাগুলো জিজ্ঞাসা করবে আর এই দুটোকে যোগ করে দিলে তোমার বন্ধুকে বলে দেবে মাঝখানের সংখ্যাটা হচ্ছে কি দুই এইভাবে কিন্তু তিনটে সংখ্যা আসলে তোমরা বলে দিতে পারবে যে মাঝখানের সংখ্যাটা কত চলো দেখি আরেকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এবার যদি আমরা আরেকটা দেখি ধরো সামথিং আরেকটা দেখব আমরা ধরো তোমার বন্ধুকে যে কোনো আরও আরও একটা সংখ্যা লিখতে বললে তোমার বন্ধু সামথিং লিখে ফেললো মনে করো চুরানব্বই নাইনটি ফোর লিখে ফেললো এবারে নাইনটি ফোরকে আবার ঘুরিয়ে লিখতে পড়বে মানে যেই সংখ্যাটাই লিখলো তুমি তো জিজ্ঞাসা করবে না যে কী সংখ্যা লেখা হলো না লেখা হলো এবার ওই সংখ্যাকে বলে ঘুরিয়ে লিখতে ঘুরিয়ে যোগ করতে তাহলে নাইন ওই সরি ফোর আর নাইন দুটোকে যোগ করতে বললে যোগ করলো যোগ করার পরে আমাদের অ্যান্সার কত কত আসে এদিকে তোমার নয় আর চার তেরো তিন হাতে রইল এক এদিকে অন্য তেরো আর এক চোদ্দো তাই না এবার দেখো সেম টু সেমভাবে আমাদের ওই ঘটনাটাই ঘটছে কীরকম দেখো এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা জিজ্ঞাসা করবে আর তুমি মনে মনে যোগ করে বলে দেবে যে মাঝখানের সংখ্যাটা হলো চার কেননা আমার এদিকের সংখ্যা এদিকের সংখ্যার ওদিকের সংখ্যার যোগ ফল এদিকের তিন আর এদিকে একের যোগ ফলটাই আমাদের মেয়ে সংখ্যাটা হবে এইভাবে তোমরা কিন্তু এই ম্যাজিক ট্রিকগুলো তোমাদের বন্ধুর সাথে খেলতে পারো চলো দেখি আর এ তো গেল এক নম্বর পার্ট এবার আমরা শিখবো দ্বিতীয় নম্বর পার্ট কি করে আমাদের শিখ মানে তাড়াতাড়ি করে করতে মানে তাড়াতাড়ি বলছি কেন দ্বিতীয় যে ম্যাজিক ট্রিকটা আমরা শিখে নেব চলো দেখি এগুলো তাহলে মুছে ফেলি দ্বিতীয় নম্বর ট্রিক্স এক সেকেন্ড দ্বিতীয় নম্বর ট্রিক্সটা আমরা শিখবো কী করে আমরা এগুলি জাস্ট একবার মুছে নিই তাহলে আমাদের এক কাজ হয়ে যাবে তাহলে মোছা হয়ে গেল চলো না আমরা দ্বিতীয় নম্বর ট্রিক্সটা শিখব চলো দ্বিতীয় নম্বর যে ট্রিক্সটা আমরা শিখব দু নম্বর দিয়ে দিলাম দু নম্বর ট্রিক্সটা কী শিখব দেখো এগুলো তো গেলো যোগের খেলা এবার যদি আমরা একটু রকম জিনিস দেখি এবার তোমার বন্ধুকে আরও দুটো সংখ্যা লিখতে বলবে ধরো সামথিং তোমার বন্ধু লিখলো একান্ন লিখলো তুমি এগুলি কিছু দেখবে না কিন্তু ঠিক আছে এবার ওই দুটো সংখ্যাকেই কী করাবে এতক্ষণ আমরা যোগ করাচ্ছিলাম এবার করাবো বিয়োগ এবার আমরা যদি বিয়োগ করাই ওয়ান আর এদিকে পাঁচ যদি বিয়োগ করি করাতে বলি কেন ওই দুটো সংখ্যাকে ঘুরিয়ে বিয়োগ করাতে বলবে আশা করি বুঝতে পারলে মানে একান্নকে জাস্ট ঘুরিয়ে মানে এক আর পাঁচকে ঘুরিয়ে লিখতে লিখে মানে আর কি বিয়োগ করতে বললে এইবার বিয়োগ ফলটা আমাদের আসবে কত বিয়োগ ফলটা আমাদের আসতে দেখতে হবে কীরকম তাহলে আমরা যদি বিয়োগ ফল দেখি এদিকে বিয়োগ করলে আমাদের কত আসছে এদিকে তোমার পাঁচ ছয় আসবে আর এদিকে এক আসলে বিয়োগ করতে পারবে আশা করি তোমার সবাই তিন আসবে এইবার এটা একটা খুব মানে ওটার থেকেও বেশি লজিক্যাল আর ভালো লাগবে তোমাদের এটার আমাদের হবে কি এখানে দেখো একটা জিনিস খেয়াল করবে একটা তিন আসছে একটা ছয় আসছে এবার তোমার বন্ধুকে যে কোনো একটা জিজ্ঞাসা করবে ধরো তোমার বন্ধু বললো যে এই বিয়োগ টিয়োগ করে আমাদের একটা একটা সংখ্যা হচ্ছে তিন তুমি সাথে সাথে বলে দিতে পারবে আর একটা সংখ্যা ছয় এবার কি করে চলো দেখি পরবর্তীটাতে তোমাদেরকে একদম ডিটেলসে বলে দিই তাহলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের এটা গেল। এইবার আমাদের ধরো পরের একটা তুমি খেললে তোমার বন্ধুর সাথে ম্যাজিক অং মানে ডিজিট দিয়ে ধরো বললে কোনো কিছু দুটো সংখ্যা লিখতে ধরো তোমার বন্ধু লিখে বসলো তুমি এগুলি কিচ্ছু দেখবে না তোমার বন্ধু যখন লিখবে ছ সাত আর দুই লিখে বসলো এবার যে যেটাই লিখলো না কেন তাকে উল্টো করে মানে ঘুরিয়ে আগে দুই পরে সাত ঘুরিয়ে মাইনাস করতে বলবে এগুলো মাইনাসের খেলা এতক্ষণ ছিল প্লাসের খেলা এবার হলো মাইনাসের খেলা এবার যদি মাইনাস করে তাহলে কী হবে মাইনাস করলে এখানটা দেখো যদি মাইনাস করে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পাঁচ পাবো আবার এখান থেকে যদি আমরা ঘুরিয়ে লিখি পাঁচ তো হলো পাঁচ হাতে রইল এক মানে তিন মানে এদিক থেকে চার পাবো এইবারও দেখো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবে এখানে তোমাদেরকে বলে দিচ্ছে একটা ব্যাপার তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে যে যে কোনো একটা সংখ্যা এবং তোমার বন্ধু বলে বসলো যে বিয়োগ টিয়োগ করে এখানে যা যা ক্যালকুলেশন করে টরে আমাদের একটা সংখ্যা পাঁচ আছে তুমি সাথে সাথে বলে দিতে পারব আর একটা সংখ্যা চার কেন একটা জিনিস মাথায় রাখবে এই যে এরকমভাবে যদি বিয়োগ করার পরে যেই সংখ্যাটাই আসলো সেই দুটো সংখ্যা দুটো সংখ্যার যোগফল ফল নয় আসতেই হবে ঠিক আছে মানে হচ্ছে কি এইখানে এই যে দুটো সংখ্যা যেটাই থাকুক না কেন সেই দুটো সংখ্যার যোগফল ফল নয় থাকতেই হবে হানড্রেড পারসেন্ট তাহলে মানে আমি যদি একটা পাশ শুনতে পাই তাহলে আর একটা আমি জানি আর যদি চার যোগ করে দিই তাহলে আমার টোটাল নয় হয়ে যাবে তাহলে এই দুটোর যোগফল নয় আসতেই হবে এইখানে এই ক্যালকুলেশনের যোগফল নয় আসতেই হবে এটা হচ্ছে মেন মুদ্রা কথা দেখো এই কেসটাও সেম হয়েছিল এই কাজটা কীভাবে সেম হয়েছিল দেখো এই যে আমি আমাকে ধরো কথার কথা তিন আমাকে বললো আর আমি সাথে সাথে ছয় কি করে বলে দিতে পারছি আমি জানি দুটো মিলে আমার নয় হয় তাহলে এইখানে টোটাল দুটো মিলে আমার যেহেতু নয় হয় দুটো মিলে যেহেতু নয় হয় তাহলে আমি একটা তিন বলে আর একটা বন্ধুকে আমি আমার বন্ধুকে ছয় বলে দিতে পারবো এই হচ্ছে মেন ফ্যাক্ট চলো দেখি তাহলে আরেকটা তোমাদেরকে এই সেম টু সেম টাইপের আরেকটা জিনিস দেখিয়ে দিই তারপরে তৃতীয় নাম্বার ট্রিক্স শেখাবো তোমাদেরকে তাহলে এটা গেল এইবার এরপরে যদি আমরা অন্য কিছু একটা করি মানে ধরো তোমার বন্ধুকে আরও দুটো সংখ্যা লিখতে বলবে এইটা একটু ওইটার থেকে খুব ভালো ধরো তোমার বন্ধু পাঁচ আর সাত লিখে বসল ঠিক আছে এগুলি কিচ্ছু দেখবে না যখন তোমার বন্ধু লিখবে দরকার হলে দূরে থাকবে একটু শুধু কথা শুনতে পারলেই যথেষ্ট পাঁচ আর সাত এইবার এগুলিকে ঘুরিয়ে বিয়োগ করতে বলবে তাহলে সাত আর এদিকে চলে আসবে পাঁচ এইবার দেখো একটা ব্যাপার হচ্ছে কি মাইনাস করার ব্যাপার আসবে দেখো নিচে বড় সংখ্যার উপরে কি ছোট সংখ্যা হয়ে গেল তখন কিন্তু তো এইভাবে তো মাইনাস যায় না উপরে আমাদের বড় সংখ্যা দিতে হয় নিচে আমার সাথে ছোটো সংখ্যা দিলেই মাইনাস হয় তার আগে তো মাইনাস কখনও হবে না তাই না তখন কি করবে তখন কিচ্ছু না তখন ওই সাইডে আবার কি করবে নিচের বড় সংখ্যাটাকে উপরে আগে লিখবে কোনো ব্যাপার না ঠিক আছে আর উপরের ছোটো সংখ্যাকে পাঁচ আর সাতকে নিচে বসিয়ে মাইনাস করে দেবে যেরমটা আমরা মাইনাস করি উপরে বড় সংখ্যা নিচে ছোটো সংখ্যা মাইনাস করলে আমাদের সেম টু সেমভাবে দেখো এখান থেকে মাইনাস করলে আমাদের এখানে মাইনাস করলে এদিকে তোমার সাত সাতগুলো চোদ্দো পাঁচ মানে আট বিয়োগ করলে এদিকে আট হাতে রইল এক ছয় মানে সাত মানে এখান থেকে এক আসে দেখো সেম টু সেমভাবে দুটো মিলে দেখো নয়ই থাকছে তার মানে তোমার বন্ধু যদি কথার কথা বললো যে যে কোনো এক বললে বিয়োগটিয়োগ করে আমাদের একটা একটা এক আসছে তাহলে তুমি বলে দিও পরের সাইডের সংখ্যাটা আট আছে তো এইভাবে এই ক্যালকুলেশানগুলি তোমাদের মানে এসব যে ট্রিক্সগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে খেলতে পারো বা বলতে পারো শেয়ার করতে পারো এইবার চলো লাস্ট তৃতীয় নম্বর যে ট্রিক্সগুলো আমাদের আছে সেগুলো আমরা শিখবো কি করে আমাদের ওটা হচ্ছে চলো দেখি তো এটা মুছে দিই এটা আমাদের কোনো দরকার নেই আর ঠিক আছে এগুলির আমাদের আর কোনো দরকার নেই চলো দেখি মুছে দিলাম চলো তৃতীয় নাম্বার ট্রিক্সটা কী করে করতে হবে আমরা দেখব তাহলে দুটো দুটো নাম্বার ট্রিক্স শেখা হয়ে গেলো এবার হচ্ছে তৃতীয় নাম্বার ট্রিক্স তৃতীয় নাম্বার ট্রিক্স চলো দেখি এক সেকেন্ড একদম সাইডে লেখা হয়ে গেল ওটা চলো তৃতীয় নাম্বার ট্রিক্সটা শিখব তৃতীয় নাম্বার ট্রিক্সটা ওই দুটোর থেকে আরও মজাদার কীরকম দেখো ধরো তোমার বন্ধুকে লিখতে বললে কোনো একটা জিনিস দুটো সংখ্যা তোমার বন্ধু লিখে বসলো মনে করো তিরাশি এইটটি থ্রি ঠিক আছে এইবার এইবারটা ব্যাপার হচ্ছে কি দেখো এইবারটা ব্যাপার হচ্ছে যে আট আর তিন যেটা লিখলো ওই দুটোর যোগ করতে বলবে তাহলে আট আর তিন কত হয় এগারো হয় আট আর তিন কত এগারো হয় এই যে দুটোর যোগফল কত এগারো হচ্ছে যেই দুটোই লিখুক না কেন সেই দুটোকে বলবে যোগ করে সাইডে লিখতে তাহলে এই দুটো যোগ করলে মাত্র কত এগারো হচ্ছে এবার যেটা যোগ ফল হবে সেটা দিয়ে বিয়োগ করে দেবে ওই মেন সংখ্যাটাকে তাহলে মাইনাস করলে আমাদের একটা কত হচ্ছে এখান থেকে দুই আর এখান থেকে কত হচ্ছে আমাদের সাত ঠিক আছে এবার দেখো এই দুটো সংখ্যাও দেখো সেই যোগ করলে নয়ই আসবে তার তোমার বন্ধুকে যদি জিজ্ঞাসা করো একটা সংখ্যা তো আর একটা সংখ্যা তুমি বলে নিজেই বলে দিতে পারবে ঠিক আছে তার মানে তোমার বন্ধু যদি বলে এই দুটো এমন ক্যালকুলেশন করার পরে যদি একটা সংখ্যা বলে দুই তাহলে একটা সংখ্যা সাথে সাথে তুমি বলে দিতে পারো একটা সংখ্যা সাত সাইডে রয়েছে চলো দেখি আর দেখব আমরা তাহলে এই পর্যন্ত আমাদের এইটুকু হয়ে গেল। তাহলে দেখো আরেকটা যদি আমরা এখানে সেম টু সেম দেখি ধরো তোমার বন্ধুকে লিখতে বললে কোনো একটা কিছু ধরো চুয়াত্তর লিখলো ঠিক আছে এইবার এই দুটোর যোগফল কত হয় এই দুটোর যোগফল দেখো সাত আট চার এগারো হয় এই দুটোর যোগফল কত এগারো হচ্ছে এই এগারো দিয়ে মাইনাস করিয়ে দেবে ওই মেন সংখ্যাটাকে মাইনাস করিয়ে দিলে দেখো এখান থেকে আমরা পাবো তিন আর এখান থেকে পাবো আমরা ছয় দেখো দুটো মিলে সে নয়ই হবে যোগ করলে তার মানে তোমার বন্ধু যদি বলে যে কোনো একটা সংখ্যা ধরো এই যদি বলো দুটো এরকম ক্যালকুলেশন করে মাইনাস টাইনাস করার পরে যদি বলো একটা সংখ্যা ছয় বলে তাহলে একটা সংখ্যা সাথে সাথে বলে দিতে পারবে তিন তো এই হচ্ছে দুটো মিলে নয় হতে হবে ঠিক আছে দুটো মিলে নয় হবে এই হচ্ছে মেন ফ্যাক্টর চলো লাস্ট আর একটা তোমাদেরকে এই রকম টাইপের দেখিয়ে দিই ওটাও ইন্টারেস্ট হবে আশা করি ভালো আছে ওই ওই সলিউশনটা খুব ভালো হবে দেখো ধরো পাঁচ আর হচ্ছে কি আট ঠিক আছে তোমার বন্ধুকে লিখ লিখতে বলে লিখলো দুটো যোগ ফল কত দুটো যোগ ফল হচ্ছে গিয়ে পাঁচ আর আট হচ্ছে তেরো হয় পাঁচ আর আট তেরো হয় এবারে এই তেরোকে ডাইরেক্ট মাইনাস করে দিতে বলবে তাহলে তেরো যদি মাইনাস করে দিই এদিকের থেকে আমার পাবো পাঁচ আর এদিকের থেকে পাবো আমরা কত চার দেখো ওই দুটো যোগ করলে আমাদের সেই যোগ ফলটা দেখো সেই নয়ই আসবে ঠিক আছে তার মানে একটা যদি তোমার বন্ধু বলে দেয় একটা তুমি আরামসে বলতে পারবে যে একটা যদি পাঁচ বলে দেয় একটা চার বলতে পারবে এই ছিল এই শর্ট ট্রিক্স পরবর্তীতে আরেকটা আমাদের মা আমার মাথায় আসে যে ওই ট্রিক্সটাও তোমাদেরকে বলবো তো আজকে এই